আপুনি চাই আছে গুড মৰ্নিং 18 আজিৰে পুৰা বাৰ্মিংহামত কমনৱেলথ গেমছ দুবাৰৰ অলিম্পিক বিজয়ী পি ভি সিন্ধুৱে ধ্বজ বহন কৰিব ভাৰতীয় দলৰ কমনৱেলথ গেমছত অসমৰ 8 খেলুৱৈ আৰু প্ৰশিক্ষকেও অংশগ্ৰহণ কৰিব লাভলীনা বৰগোহাঁই শিৱ থাপা হিমা দাসেও অংশ ল'ব তানিয়া চৌধুৰী নয়নমণি শইকীয়া মৃদুল বৰগোহাঁয়ে অংশ ল'ব আৰু সমান্তৰালকৈ কমনৱেলথ গেমছত অংশ ল'ব অসমৰ পপি হাজৰিকাই ভাৰতীয় দলৰ বক্সিঙৰ প্ৰশিক্ষক হিচাপে অংশ ল'ব প্ৰণামিকা বৰাই লাভলীনা বৰগোহাঁই শিৱ থাপাই নেতৃত্ব দিব ভাৰতীয় বক্সিং দলক 8 আগষ্টলৈকে অনুষ্ঠিত হ'ব কমনৱেলথ গেমছ এই বৰ্ষৰ কমনৱেলথ গেমছত 283টা ভিন্ন পদক ইভেণ্ট অনুষ্ঠিত হ'ব মুঠ 72টা দলে অংশগ্ৰহণ কৰিব খেলত ইতিমধ্যে গেমছৰ বাবে বাৰ্মিংহামত উপস্থিত হৈছে প্ৰায় 6500 খেলুৱৈ আৰু সহায়ক কৰ্মচাৰী প্ৰথমবাৰৰ বাবে কমনৱেলথ গেমছত অন্তৰ্ভুক্ত হ'ল মহিলা টি টুৱেণ্টি ক্ৰিকেট আমি পুনৰবাৰ জনাইছোঁ আজিৰে পৰা বাৰ্মিংহামত কমনৱেলথ গেমছ দুবাৰৰ অলিম্পিক বিজয়ী পি ভি সিন্ধুৱে আজি ধ্বজ বহন কৰিব ভাৰতীয় দলৰ আজি উদ্বোধনী অনুষ্ঠান কমনৱেলথ গেমছত অসমৰ 8 গৰাকী খেলুৱৈ আৰু প্ৰশিক্ষকৰ অংশগ্ৰহণ লাভলীনা বৰগোহাঁই শিৱ থাপা হিমা দাসে অংশ লৈছে তানিয়া চৌধুৰী নয়নমণি শইকীয়া মৃদুল বৰগোহাঁয়ে অংশ লৈছে কমনৱেলথ গেমছত অংশ ল'ব অসমৰ পপি হাজৰিকাই ভাৰতীয় দলৰ বক্সিঙৰ প্ৰশিক্ষক হিচাপে অংশ ল'ব প্ৰণামিকা বৰাই লাভলীনা বৰগোহাঁই আৰু শিৱ থাপাই নেতৃত্ব দিব ভাৰতীয় বক্সিং দলক 8 আগষ্টলৈকে অনুষ্ঠিত হ'ব কমনৱেলথ গেমছ আৰু এই বৰ্ষৰ কমনৱেলথ গেমছত 283টা ভিন্ন পদক ইভেণ্ট অনুষ্ঠিত হ'ব মুঠ 72টা দলে অংশগ্ৰহণ কৰিছে খেলত ইতিমধ্যে গেমছৰ বাবে বাৰ্মিংহামত উপস্থিত হৈছে প্ৰায় 6500 খেলুৱৈ আৰু সহায়ক কৰ্মচাৰী প্ৰথমবাৰৰ বাবে কমনৱেলথ গেমছত অন্তৰ্ভুক্ত হৈছে মহিলা টি টুৱেণ্টি ক্ৰিকেট মহানগৰীৰ খবৰ মহানগৰীৰ বশিষ্ঠত আৰক্ষীৰ ঘৰত চুৰিকাণ্ড চি আই ডিত কৰ্মৰত হিমাংশু তালুকদাৰৰ ঘৰত চুৰি ঘৰৰ গ্ৰিল কাটি লুটি নিলে 8 লাখ টকাৰ অলংকাৰ নগদ 75,000 টকাসহ লুটি নিলে এটা লেপটপ বশিষ্ঠ লতাকোটাৰ শান্তিনগৰত সংঘটিত হ'ল এই চুৰিকাণ্ড সন্ধিয়া ঘৰত কোনো নথকাৰ সুযোগ লৈ চোৰে চলালে চাফাই অভিযান এই ঘটনা সন্দৰ্ভত আৰক্ষীৰ তদন্ত অব্যাহত আছে খোদ আৰক্ষীৰ ঘৰতে চুৰিকাণ্ড আৰক্ষীক ভেঙুচালি কৰি আৰক্ষীৰ ঘৰতে চোৰে চলালে চাফাই অভিযান চি আই ডিত কৰ্মৰত হিমাংশু তালুকদাৰৰ ঘৰত চুৰিকাণ্ড ঘৰৰ গ্ৰিল কাটি চোৰে লুটি নিলে 8 লাখ টকাৰ অলংকাৰ নগদ 75,000 টকা এটা লেপটপ বশিষ্ঠ লতাকোটাৰ শান্তিনগৰত সংঘটিত হ'ল এই চুৰিকাণ্ড সন্ধিয়া ঘৰত কোনো নথকাৰ সুযোগ লৈ চোৰৰ চাফাই অভিযান এই ঘটনা সন্দৰ্ভত আৰক্ষীয়ে তদন্ত অব্যাহত ৰাখিছে এই চুৰিকাণ্ড সন্দৰ্ভত আমি আগবঢ়াম আমাৰ সতীৰ্থ সাংবাদিক উৎপল হালৈৰ ৰিপৰ্ট আৰক্ষীক বুঢ়া আঙুলি দেখুৱাই চোৰে কৰি গৈছে চুৰি কাৰ্য এইবাৰ মহানগৰীৰ বশিষ্ঠৰ লতাকাটাত চোৰে চুৰি কৰিলে চি আই ডিৰ ঘৰত মোৰ সতীৰ্থই প্ৰথমতে এটা দৃশ্য দেখুৱাব এয়া নিশা ভাগত আমি 12 বজাত ইয়াৰ দৃশ্য সংগ্ৰহ কৰিছোঁ যে ফুট গধূলিৰে পৰিয়ালটো ওলাই গৈছিলে আৰু এই যি গ্ৰিলপাত আছে বা শাখাপাত থাকে তলা লগোৱা সেই শাখাপাত কাটি পিনে চোৰে প্ৰৱেশ কৰিছিলে আৰু প্ৰৱেশ কৰি ভিতৰভাগৰ পৰা সকলো লুটি লৈ গৈছিলে আৰু আমি ভিতৰভাগলৈকে যাম যি সেইটো ভিতৰভাগৰ সকলো সামগ্ৰী লৈ গৈছে আৰু এই মুহূৰ্তত 12 বাজিছে আৰু আৰক্ষীৰ লোক আহি উপস্থিত হৈছে সন্ধিয়াৰ ভাগত তেখেতসকলে পৰিয়ালৰ লোকে ওলাই গৈছিলে আৰু ওলাই বজাৰ কৰিবলৈ গৈছিলে যি পৰিয়ালৰ স্বত্বাধিকাৰী আছে তালুকদাৰ পৰিয়ালৰ পৰা সকলো সামগ্ৰী লুটি গৈছিলে আৰু আমি এই ভিতৰভাগৰ দৃশ্য দেখুৱাম প্ৰথমতে সতীৰ্থই দেখুৱাব আৰু আমি তেখেতসকলৰ মন্তব্য ল'বলৈ চেষ্টা কৰিম যিহেতু তেখেতসকলৰ বাসগৃহ চুৰি হৈছিলে আৰু আমাৰ ভিতৰত সতীৰ্থই দেখুৱাইছে এনেদৰে প্ৰতিটো যি আলমাৰী আছে আৰু বিশেষকৈ লেপটপ নিয়া বুলি আমি গম পাইছোঁ আৰু যিহেতু স্বত্বাধিকাৰী আছে তেখেতৰ পৰাই জানিবলৈ চেষ্টা কৰিম দাদা আপোনাৰ নাম কি কি হৈছিলে আজি মোৰ নাম হিমাংশু তালুকদাৰ আমি সন্ধিয়া 5:45 কিবা এটা বজাৰ কৰিব গৈছিলোঁ গেলামালৰ বজাৰ কৰি আমি 8:10 থাকোঁতে আহি পালোঁ আহি পাই যি দেখোঁ আমাৰ গেটৰ তলাটো ধুনীয়া লাগি আছে গেট খুলি গাড়ীৰ ভিতৰত সোমালোঁ সোমোৱাৰ পিছত দৰ্জাৰ গ্ৰিলৰ তলাটো মানে ভঙা দেখিলোঁ মানে তলাটো লাগি আছে কিন্তু তলা মৰা লোহাডাল ভাঙি আছে তাৰপিছত ভিতৰত সোমাই যি দেখোঁ আমি বেলেগ অন্য একো নাই বেডৰুমত সোমাই দেখোঁ এনেকুৱা গোদৰেজ এইবিলাক যেনেকুৱা এটা পজিশ্যনত দেখিছে এনেকুৱা গোটেইখিনি খোলা আছে আৰু ইয়াতে মোটামুটি ফোন আছিলে আপোনাৰ 8 লাখমান টকা আৰু কেছ টকা 75,000 মান আছিলে সেইখিনি নিলে আৰু আপোনাৰ এই ভিতৰৰ ৰুমটোত এইটোত মানে মাইনাৰ লেপটপটো আছিলে ইয়াত লেপটপটো নিলে আৰু এইটো খুলি চাইছে চাই মেলি আপোনাৰ বস্তুখিনি ইয়াত মানে আৰু বাকী একো নিয়া নাই ইয়াৰ লেপটপটো নিলে আৰু তাৰ লেপটপৰ চাৰ্জাৰটো নিছে আৰু এইটো আছিলে এইবিলাক একো লাৰা নাই মই চি আই ডিত কৰ্মৰত আৰক্ষী জনাইছোঁ আৰু
আরক্ষীক জনার পিছিয়ে আমি কন্ট্রোলত মারিলো ফোন, কন্ট্রোলত মারার পিছন আরক্ষী পঠালে, আরক্ষী আহিলে, আরক্ষী এটা চাই চিতা করে নিয়মখিনি করে আছে। আর কিছু ক্ষেত্রে ব্যর্থ মানে এটা ব্যর্থ বলিয়ে কব লাগিব, কিন্তু তথাপিও তার মাজতো ময়ো পুলিশের মানুষ এটা মানে কবই লাগবে চিরসত্য কথা, কারণ যেহেতু আমার পুলিশ সাফিসিয়েন্ট নাই, পুলিশের মানুষ সাফিসিয়েন্ট নাই কারণে এরিয়াবিল ডাঙর, গতি সেইখানে পেট্রোলিং কভার করা মুশকিল হয়। হাইলাকান্দির পাঁচগ্রাম বাজারত আরক্ষীর অভিযান, এখন পান তামোলর দোকানের জব্দ করা হয় বৃহৎ পরিমাণের গাঁজা। বুধবার নিশা আরক্ষীয়ে জব্দ করে 4.5 কিলোগ্রাম গাঁজা। ইতিমধ্যে গাঁজা বিক্রির অভিযোগত দোকানখনের স্বত্বাধিকারী অমলেন্দু দাসক আটক করা হয়েছে। সম্প্রতি পাঁচগ্রাম আরক্ষীর চকীত সোধা পোছা অব্যাহত রাখিছে আরক্ষী। হাইলাকান্দির পাঁচগ্রাম বাজারত আরক্ষীয়ে চলায় অভিযান। এই অভিযানত এখন পান তামোলর দোকানের জব্দ করা হয় বৃহৎ পরিমাণের গাঁজা। বুধবার নিশা আরক্ষীয়ে জব্দ করে 4.5 কিলোগ্রাম গাঁজা। ইতিমধ্যে গাঁজা বিক্রির অভিযোগত দোকানখনের স্বত্বাধিকারী অমলেন্দু দাসক আটক করা হয়েছে। সম্প্রতি পাঁচগ্রাম আরক্ষী চকীত সোধা পোছা অব্যাহত রাখিছে আরক্ষীয়ে। পাঁচগ্রাম বাজারত অমলেন্দু নামের এজন ব্যক্তির পানের দোকানত গাঁজা আছে। সেই খবর পাই পেলাই আমি CRPF স্টাফ আমার দলবল লই তার দোকানত চেকিং লগালো। চেকিং লগার পিছত তার দোকানের পর 4.5 কিলো গাঁজা উদ্ধার হল। লগতে তাকেও আমি করায়ত্ত করে লই আহিলো। তার ঘরত গাঁজা পালো, গোটেখানি গাঁজা আমি জব্দ করি। 75 সংখ্যক স্বাধীনতা দিবস উপলক্ষে এইবার দেশে পালন করেছে আজাদী কা অমৃত মহোৎসব। কিন্তু এইখন দেশতে এনে এডোখর ঠাই আছে যত আজিও এখন দলঙর অভাবত রাইজে নৈ পার হবলৈ ভুরেরে বিপদসংকুল যাত্রা করিবলৈ বাধ্য হয়েছে। বিপদসংকুল যাত্রা, থার্মকলেরে নির্মিত ভুরেরে ভরা নৈর বুকুরে বিপদসংকুল যাত্রা, রঙিয়া সমষ্টির অন্তর্গত বরঘুলির দৃশ্য ইয়া। অঞ্চলটির সৌ মাজেরে বই যাওয়া বরলিয়া নৈ পার হবলৈ দুয়োপারর সহস্রাধিক জনতায় থার্মকলর এনে ভুরর উপরতেই নির্ভরশীল। এখন পকী দলঙর অভাবত ঘুরেরে বিপদসংকুল যাত্রা করে রাইজে। থার্মকলর এনে ভুরেরে যাতায়াত করিলে মানুষজনে প্রতি 10 টাকা, সাইকেলর বাবে 15 টাকা আর মটর সাইকেলর বাবদ 20 টাকা পর্যন্ত আদায় দিবলগিয়া হয়। কিন্তু থার্মকলর ভোরখনত উঠি চারিচকীয়া বাহন পার হব নোৱাৰে। যদিহে কোনো লোকক স্বাস্থ্যজনিত জরুরি সেবার প্রয়োজন, তেন্তে দলঙর অভাবত প্রায় 12 কিলোমিটার ঘুরি এম্বুলেন্সলৈ লৈ গৈ রোগীক চিকিৎসালয়লৈ নিবলগিয়া হয়। উপায়বিহীন হয়ে গয়া রাইজর সহযোগত কেজনমান লোকে এই থার্মকলর ভোরখন নির্মাণ করে উলিয়ায়। আমি এই বিপদসংকুল হিসেবে আজকর, কারণ ধরি লোক আমি স্কুলত যাও, মই স্কুলত যাব আহিলে ইয়াত এই বাইকখান কেনেকৈ উঠাও, ইয়াত বহুত চিন্তা করে উঠে কিবাকে পার করি আর লই যাও আর এনেকই চলি আছো আজি বহুদিন, বহুদিনের পর দুর্ঘটনা বহুদিন হয়েছি, বহুদিন মানুষ মানুষ সাইকেল এটি মানুষ পড়ছি, কেতিয়াবা সেই আগে বাইকও পড়ি গেছি, এনেকুৱা বহুত হেৰি ঘটি গেছে। রোগী সকল নিব লাগা হলে এইখানতে নিব লাগবো, আর বারিষা এইখানতে নিব লাগবো, খরালিয়ে বাহর দলং তারমানে 4-5 জনে মিলি ফেলে খাছে, সেখানে দিয়ে চলি আছে। মোটামুটি মই জানা হওয়ার পর এনেকই চলি আছো আর এনেকুৱা আমি মোটামুটি প্রায় 30 বছর হব। বছর বছর ধরে বরলিয়া নৈর দুইটা পারত থাকা ছাত্র ছাত্রীর লগতে শিশুর পৰা মহিলা বৃদ্ধলৈকে মরণক হরণ দি থার্মকলর ভোরে যাতায়াত করে আহিছে। এনেদরে যাত্রা করতে বহু দুর্ঘটনা সংঘটিত হওয়ার নজির আছে। নির্বাচনের সময়ত দলং নির্মাণ করার প্রতিশ্রুতি দিয়া জনপ্রতিনিধিসকলে নির্বাচনী বৈতরণী পার হওয়ার পিছতে সকল আশ্বাস প্রতিশ্রুতি পাহরি যায়। কি কংগ্রেস কি বিজেপি, কোনো একটা দলের মন্ত্রী বিধায়কে আজিলেকে নিদিলে পকী দলং নির্মাণত গুরুত্ব। শীঘ্রে ইয়াত এখন পকী দলং নির্মাণ করবলৈ রাইজে দাবি জানাইছে। রঙিয়ার পর ইনামুল ইসলামের রিপোর্ট, News18 অসম নর্থ ইস্ট। পরবর্তী অংশে যাওয়ার পূর্বে গুড মর্নিং 18-ত পুনের সময় হল আন এটি চমু বাণিজ্যিক বিরতির। মই ব্যবহার করো আটাইতকৈ সবল আর সতেজ সিমেন্ট সূর্যা সিমেন্ট। সূর্যা সিমেন্ট, অটুট ঘর, অটুট অসম। নিউজ হেডলাইন আগবঢ়াইছে পেট সফা আয়ুর্বেদিক সুরম। পেট সফা প্রতিদিনে মজা।
এখন ফ্যাক্টরির প্রায় দিনে প্রায় 10-15,000 তিরঙ্গা বনুয়া হয়। মুঠ 100টা জাপানি হাই এন্ড সিলাই মেশিনত 100তকৈও অধিক শ্রমিকেই 24 ঘণ্টায় নিয়োজিত হয়েছে পতাকা তৈয়ার কামত। কারখানাটির স্বত্বাধিকারী তথা যুব উদ্যোগী তালুকদার আর সিংয়ে প্রতিজন নাগরিকক 13-15 আগস্ট ঘরে ঘরে তিরঙ্গা উত্তোলন করবরাক ব্যবস্থা করব বলে জানিবলে দিয়ে। প্রথমতে তো পাওঁতে অল্প ভয় লাগিছিল, কারণ কি নম্বরসবিল বহুত বেশি আসে, 10 লাখ, 15 লাখ, 80 লাখ। সো মানে সেই ক্যালকুলেট করতে গেছিল যে আমি কিমান পাৰিম কিমান নোৱাৰো। ফাইনালি হেয়া হল যে আমি প্রায় 3-4 লাখৰ লোকে আমি সাকে বনাই দিব পাৰিম, কারণ 10 তারিখৰ লোকে গোটেই ডেলিভারিজখিনি দিব লাগে। তাৰপিছত আমি লাস্ট উইকৰ পৰা ষ্টাৰ্ট কৰিছোঁ বনোৱা, এতিয়া লোকে প্ৰায় আমি 50-60 হাজাৰমান ফ্লেগ অলরেডি কাস্টমার এন্ডত পঠাই দিছোঁ, আৰু এতিয়াও ডেইলি ভাবি লোক হেয়াই 15,000, 18,000, 10,000 সেইটো ৰেঞ্জত আমি ডেইলি বনাই আছোঁ। সরকারে অহা 13 আগস্টৰ পৰা হর ঘর তিরঙ্গা আহ্বান জনার পাছতেই পূর্ণগতিত চলিছে পতাকা তৈয়ারৰ কাম। 2018 চনত বৰাগাঁৱত স্থাপন হৈছিল নোবেল টেক্সটাইল নামৰ এই বস্ত্র উদ্যোগটো। অসমৰ একমাত্র এই অত্যাধুনিক বস্ত্র উদ্যোগটোত পূর্বে প্রস্তুত করা হৈছিল পিপিই কিট। প্রথমবার বাবে রাষ্ট্রীয় পতাকা তৈয়ার কৰিবলৈ সুযোগ লাভ কৰি সুখী বুলি জনায় যুব উদ্যোগীগৰাকীয়ে। ন্যাশনাল ফ্ল্যাগ বলে কলে ইটস আ ভেরি মানে বিরাট ভাল লাগা বস্তু এটা, আর মানে আমি ধর কান্ট্রির কারণে কিনা এটা করবো তাতক ডর আপনার মানে আর অপরচুনিটি কি হব পারে। সো ইমান লার্জ স্কেল ন্যাশনাল ফ্ল্যাগ যে এবার বনিছে সেটা আমার কারণে একটা বিরাট গর্বর কথা। আর এই যোন 13-15টলকে যোন ন্যাশনাল ফ্ল্যাগ মানে ঘরে ঘরে হওয়ার কথা আছে, এই হলে যান আমার একচুয়ালি মনের পর ভাল লাগবে। উল্লেখ, রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায় রাজ্যত প্রায় 80 লাখখন পতাকার প্রয়োজন বলে প্রকাশ করে। সেই অনুসরি রাজ্যের বিভিন্ন ঠাইত পতাকা তৈয়ার এটা ব্যস্ত হয়ে পড়ছে মহিলা যুবতী। নীলয় ভট্টাচার্য, রিপোর্ট নিউজ18, অসম নর্থ ইস্ট। হাতত গদা আর তরোয়াল, সন্মুখ সমরত এই সকল মহিলা, বসন মাতি হুঙ্কার প্রতিপক্ষ, ভাওনার আহারত ব্যস্ত এদল মহিলা, সাসনী প্রগতিশিল্পী সমাজের উদ্যোগত পুন প্রথমবার বাবে সাসনী মহিলাসকলের দ্বারা অভিনয়ের প্রদর্শন করা হব দক্ষযোগ্য ভাওনা, যার বাবে দিনেনিশায় আহরত ব্যস্ত হয়েছে সাসনী মহিলা আর যুবতীসকলের দ্বারা গঠিত এই দলটো। প্রগতি নাট্য গোষ্ঠীয়ে যে ইমান এটা সুন্দর মহান পদক্ষেপ হাতত লৈছে আর তাতোতকৈ ভাল লগা বিষয় মই ইয়াত জড়িত হবলৈ পাইছো, সেকারণে মই নথৈ আনন্দিত হৈছো। আগতে ভবা নাছিলো, তাৰপিছত এতিয়া কৰিবলৈ পাই ভাল লাগিছে, বহুত ভাল লাগিছে, চেষ্টা কৰিছো আৰু কৰিবলৈ। পিতা, পিতা চৰণত ধৰিছো, পিতা চৰণত ধৰি কৰিছো মার্জনা। সুদক্ষ প্রশিক্ষকর দ্বারা প্রায় এমাহ ধরে চলবলগা এই আহরা সম্পূর্ণ হওয়ার পিছত পবিত্র ভাদ মাহর প্রথম সপ্তাহত সাসনির কোনোবা এটি নামঘরত ভাওনা শুনি প্রদর্শন করা হব। আজি বিশ্ব হেপাটাইটিস দিবস, মহানগরীত পুয়াই রান ফর ইয়োর লিভার শীর্ষক সজাগতা রেলি, জিএমসিএইচৰ পৰা নেহরু ষ্টেডিয়ামলৈ উলিওৱা হয় এই ৰেলী। অনুষ্ঠানত স্বাস্থ্যমন্ত্রী কেশব মহন্ত, ডক্টর সমুজ্জ্বল কুমার ভট্টাচার্য, বিশিষ্ট সাংবাদিক কনক সেন ডেকার লগতে বহু গণ্য মান্য ব্যক্তি অনুষ্ঠানত উপস্থিত থাকে। প্রায় 2,000 লোকৰ উপস্থিতিত উলিওৱা হয় এই ৰেলী।
সমগ্র বিশ্বতে 2010 বর্ষৰ পৰা এই দিৱস উদযাপন কৰি অহা হৈছে। হেপাটাইটিছ ৰোগৰ সজাগতা উপলক্ষে বিশ্ব হেপাটাইটিছ দিৱসৰ আয়োজন আজি এই দিৱস আয়োজন কৰা হৈছে মহানগৰী গুৱাই ৰান ফৰ ইউৰ লিভাৰ শীৰ্ষক সজাগতা ৰেলী বাহিৰ কৰা হয়। জি এম চি এইচৰ পৰা নেহৰু ষ্টেডিয়ামলৈ উলিওৱা হয় এই ৰেলী, য'ত অংশগ্ৰহণ কৰে স্বাস্থ্যমন্ত্ৰী কেশৱ মহন্ত, ডক্টৰ সমুজ্জ্বল কুমাৰ ভট্টাচাৰ্য, বিশিষ্ট সাংবাদিক কনক সেন ডেকাৰ লগতে বহু গণ্য মান্য ব্যক্তিয়ে প্ৰায় 2000 লোকৰ উপস্থিতিত উলিওৱা হয় এই ৰেলী। সমগ্ৰ বিশ্বতে 2010 চনৰ পৰাই এই দিৱস উদযাপন কৰি অহা হৈছে। ডক্টৰ ভৱদেৱ গোস্বামী আৰু গুৱাহাটী চিকিৎসা মহাবিদ্যালয় একত্ৰিত হৈ এই ৰান ফৰ ইয়ৰ লিভাৰ এই সজাগতাৰ যি আয়োজন কৰিছে সেই ক্ষেত্ৰত আমি ধন্যবাদ জনাইছোঁ। কাৰণ তেখেতসকলে এই যিটো ব্যৱস্থা লৈছে তাৰ পৰা হেপাটাইটিছ ডে হিচাপে 28 জুলাই তাৰিখটো ৰাইজৰ পুনৰ মনত পেলাই দিছে, প্ৰত্যেকৰে স্বাস্থ্যৰ কথা মনত পেলাই দিছে, সুৰক্ষাৰ কথা মনত পেলাই দিছে। গতিকে তেখেতসকললৈ ধন্যবাদ জনাইছোঁ আৰু ৰাইজকো আমি আহ্বান জনাইছোঁ যে নিজৰ সুস্বাস্থ্যৰ দুদিনৈ অব্যাহত আছে বনৰীয়া হাতীৰ ত্ৰাস। বৰঝাৰ বনাঞ্চলৰ পৰা নিশা খাদ্যৰ সন্ধানত ওলাই অহা বনৰীয়া হাতীয়ে চলাইছে ধ্বংসলীলা। পথাৰত খাবলৈ খাদ্যৰ অভাৱ আৰু যাৰ ফলত এতিয়া হাতীৰ চকু গৃহস্থৰ ভঁৰালত। দুদিনৰ মাজু বৰগম অঞ্চলত বুধবাৰে নিশা অতৰ্কিতে প্ৰৱেশ কৰা 30ৰ পৰা 35টা হাতীৰ জাকে ভাঙি তছনছ কৰিলে কেইবাটাও ঘৰ ভঁৰাল। আনহাতে হাতীৰ পৰা ৰাইজক নিৰাপত্তা দিয়াৰ ক্ষেত্ৰত চূড়ান্তভাৱে ব্যৰ্থ হৈছে গোৱালপাৰা জিলা বন বিভাগ। নিশা হাতীৰ জাকটোক খেদি পঠিওৱা দূৰৰে কথা, ঘৰ ভাগি থৈ যোৱাৰ 12 ঘণ্টা পিছতো বন বিভাগৰ এজনো লোক আহি উপস্থিত নহ'ল গাঁওখনত। আমি আগবঢ়াম আমাৰ সাংবাদিক অৰূপ নাথৰ বিশেষ ৰিপৰ্ট। প্ৰায় 30-35 জনীয়া এটা হাতীৰ জাকে অতৰ্কিতে প্ৰৱেশ কৰিলে গাঁওখনত আৰু এনেদৰে ধ্বংসলীলা সৃষ্টি কৰিলে। আৰু এয়া হৈছে পৰিৱেশ মূৰ সতি থৈ দেখুৱাব। এনেধৰণে বাসগৃহসমূহ ভাঙি তছনছ কৰি থৈ গ'ল, যি ধান আছিলে ভঁৰালত ধান খাই শেষ কৰি থৈ গ'ল, বিভিন্ন যি সামগ্ৰী আছিলে সকলো সামগ্ৰী ভাঙি তছনছ কৰি থৈ গ'ল বন্যহস্তীয়ে। আৰু বিভিন্ন সময়ত আমি বাতৰি পৰিৱেশন কৰি আহিছিলোঁ যে গোৱালপাৰা জিলাখনত কি ধৰণে আচলতে হাতী মানুহৰ সংঘাতে তীব্ৰ ৰূপ ধাৰণ কৰিছে। সেয়া আচলতে বাৰিষাই হওক বা খৰালি মাহতে হওক সকলো সময়তে বন্যহস্তীয়ে এনেধৰণে উপদ্ৰৱ চলাইছে। আৰু মোৰ সতীৰ্থ সেই দৃশ্যসমূহ আপোনালোকক দেখুৱাই গৈছে, আপোনালোকে প্ৰত্যক্ষকৰক দৰ্শকসকলে দেখি আছে। ভুক্তভোগী পৰিয়ালকেইটা আছে, তেখেতসকলৰ পৰা আমি ভাষ্য সংগ্ৰহ কৰিবৰ কাৰণে চেষ্টা কৰিম। কেইটামান বজাত আহিছিলে, কিমানমান হাতী আহিছিলে আৰু কি কি ধৰণৰ ক্ষতি হ'ল আপোনাৰ? বৰ্তমান 1:30 বজাত আহিছিলে, মোৰ 3টা ঘৰটো ভাঙি দিলে। তাৰপিছত বাচন বৰ্তন আছিলে এইবিলাক গোটাই তৈলং কৰি থৈ গুচি গ'ল। এতিয়া ভাত চাত বনাবলৈয়ে মোৰ এতিয়া নাইকিয়া হৈ গ'ল। ধান 40 মোনমান খালে আৰু লগতে মানে যাওঁতে 2:20 মানত গুচি গ'ল খাই কোনো না, 1.5 ঘণ্টা থাকি গ'ল ইয়াত। বন বিভাগৰ লোক আহিছিলে নেকি? এতিয়া বৰ্তমান বন বিভাগে আহি পোৱা নাই, ৰাতিও অহা নাই, ৰাতিও অহা নাই, এতিয়াও অহা নাই, এতিয়ালৈকে আহি পোৱা নাই, এতিয়াও আহি পোৱা নাই। এয়া হৈছে আচলতে আমাৰ গোৱালপাৰা জিলা তথা ৰংজুলি বনাঞ্চলিক কাৰ্যালয়ৰ অন্তৰ্গত বন বিভাগ বন কৰ্মীসকল। নিশা বন্যহস্তী আহি ঘৰ তছনছ কৰি থৈ গ'ল, হাতীৰ পৰা ৰাইজক নিৰাপত্তা দিয়াৰ দূৰৰে কথা, 12 ঘণ্টা উকলি যোৱাৰ পিছতো আচলতে বনকৰ্মী এজন আহি উপস্থিত নহ'ল এই পৰিয়ালটোত আচলতে খবৰ পাইছেনে নাই সেইটো এটা ডাঙৰ প্ৰশ্ন। আৰু এয়া হৈছে দৃশ্য। মোৰ সতীৰ্থক ওচৰলৈ আহি মই এই যি পৰিৱেশ দেখুৱাবৰ কাৰণে মই অনুৰোধ জনাইছোঁ। যি বাচন বৰ্তনসমূহ আছিলে, যি ভাত ৰন্ধা সামগ্ৰী আছিলে সকলোবোৰ আচলতে ভাঙি ছিঙি এনেধৰণে তছনছ কৰি থৈ গ'ল। আচলতে এসাঁজ ভাত বা ৰান্ধি খাবৰ কাৰণে বনাই খাবৰ কাৰণে এপদ সামগ্ৰী আচলতে বন্যহস্তীয়ে এৰি থৈ নগ'লে আৰু এনেধৰণে ধ্বংসস্তূপত পৰিণত কৰি থৈ গ'ল এই ঘৰখন, এই পৰিয়ালটো আৰু কেইবাটাও বাসগৃহ ভাঙা বুলি আমি খবৰ লাভ কৰিছোঁ। এইটো যি মাজুবৰ্গম অঞ্চলত কাৰোবাৰ যদি ৱাল ভাঙিছে, কাৰোবাৰ বেৰ এখন ভাঙিছে আৰু কাৰোবাৰ এনেধৰণে সমূলি আচলতে যি বাসগৃহসমূহ আছিলে সকলো ভাঙি ছিঙি তছনছ কৰি থৈ গ'ল বন্যহস্তীৰ জাকে। বানত ক্ষতিগ্ৰস্ত লোকৰ পুনৰীক্ষণৰ বাবে নিশা হাজোত মন্ত্ৰী চন্দ্ৰমোহন পাটোৱাৰী।
হাজু রাজচক্র বিষয়ার কার্যালয় চক্র বিষয়া জাহ্নবী সোনোয়ালের সঙ্গে বান আক্রান্ত লোকসকলের ক্ষয়ক্ষতির বিভিন্ন অভাব অভিযোগ সন্দর্ভত মত বিনিময় করে। ইয়ার উপরও প্রতিটি রাজচক্রর সমান্তরালক সরকারে হাজু রাজচক্রত নির্ধারণ করে দিয়া তিনজনিয়া বুথ কমিটিখনেরও বুঝ লয় মন্ত্রীগুলো। কোনো বান আক্রান্ত তথা ক্ষতিগ্রস্ত লোকে যাতে সরকারি সাহায্যের বাদ পড়ি না যায় তার বাবেও হাজু রাজচক্র বিষয়ে কঠোর নির্দেশনা দিয়ে অভিভাবক মন্ত্রী চন্দ্রমোহন পাটওয়ারী। হাজুর সাত ডলার নদী পারত বানত ঘর বাড়ি হেরুয়াই মথাউরীত আশ্রয় গ্রহণ করা কেবাটাও পরিয়ালর ক্ষয়ক্ষতির বুঝ লয় মন্ত্রীগুলো। পানীর পিছত আমার ক্ষয়ক্ষতি যেখানে হল, গতি যখন মানুষের ঘর পানি উঠিল রিলিফ কেম্পত থাকিল বা রাস্তার উপর থাকিলে বা রেল লাইনের উপর থাকিল, তেওঁলোকৰ বাসন বর্তন ইটির কারণে কেম্পরপা ঘুরি যাওয়ার পিছত তিন হাজার আটশো টাকা করে দিয়া হয়েছে। আর তার উপরেও আমার যখন ঘর সম্পূর্ণরূপে ভাঙি গেল বা সিভিয়ারলি ড্যামেজ হল যেখানে, তো তেওঁলোকক পঁচানব্বই হাজার একশো টাকাকে দিয়া হবে। যখন ঘর পার্সিয়ালি ড্যামেজ হয়েছে, যে কাঁচা ঘর হলে কেঁচা মাটির কেঁচা ঘর যদি হয় তো তিন হাজার দুশো টাকা পাব, আর পাক্কা ঘর হলে পাঁচ হাজার দুশো টাকা পাব। যাক ছাত্র ছাত্রীর কিতাব আজি কিতাব আদি গেছে বানপানী নষ্ট হয়ে গেছে। ইয়ার সঙ্গে সময় হল গুড মর্নিং এইটিনের বিদায় লওয়ার। ঘন্টেক বাণিজ্যিক বিরতির পিছতে চাওক লাইভ আওয়ার। নমস্কার।